আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের কাছে আরও একটি স্ট্যাটাস নিয়ে আমি আলোচনা করব। আপনারা সবাই জানেন ইতিমধ্যে গত 13ই জুন 2024 তারিখ বিআরটিএস সার্ভিস পোর্টাল ড্যাশবোর্ডে আপনার স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্রিন্টিং স্ট্যাটাসগুলো দিয়ে দেওয়া শুরু করেছে। এখন যারা বিভিন্ন সমস্যায় পড়েছেন তাদের মধ্যে আজকে একটি সমস্যা নিয়ে আমি আজকে আলোচনা করব। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। ভিডিওটি টানাটানি বা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন। আমি একটি বিএসপি ইউজার অলরেডি লগ ইন করে নিয়েছি। স্ক্রল করে নিচের দিকে যাব। এখন নিচের দিকে আসলাম, এখানে আবেদনকারীর নাম দেখতে আছেন এমডি শাহানুর ইসলাম। তারপর আবেদনের তারিখ দেখতে পারতেছেন 20 জুন 2023। আবেদনের ধরন হচ্ছে ভেহিকেল ক্লাস অডিশন, অতিরিক্ত মোটরযান শ্রেণী সংযোজনের আবেদন করেছে। ওনার বর্তমান যেই মোটর ড্রাইভিং লাইসেন্সটি আছে তার সাথে অতিরিক্ত মোটরযান শ্রেণী সংযোজন সে আবেদন করেছে। তার ড্রাইভিং লাইসেন্সের ধরন হচ্ছে প্রফেশনাল। তার আবেদনটি অনুমোদিত হয়েছে, ই ড্রাইভিং লাইসেন্সও সে পেয়েছে। এখন ডান দিকে স্ক্রল করলাম, আবেদনের অবস্থা এখানে দেখা আসছে, দিস অ্যাপ্লিকেশন কুড নট বি সেন্ট টু দ্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম। তার আবেদনটি স্মার্ট কার্ড প্রিন্টিং সিস্টেমে পাঠানো যায় নাই। কারণ কি? কজ অ্যাপ্লিকেন্ট বায়ো ডি ডোপ প্রসেস গোয়িং অন, প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটিএ। এটার অর্থ হচ্ছে, কারণ দেখাচ্ছে অ্যাপ্লিকেন্টের পূর্বের যে লাইসেন্স আছে এবং সে বর্তমানে মোটরযান শ্রেণী সংযোজনের যেই আবেদনটা করেছে তার বায়োমেট্রিক নিছে এবং পূর্বের বায়োমেট্রিক নিছে, এই দুইটা বায়োমেট্রিক ক্রস ম্যাচিং চলতেছে, গোয়িং অন, ক্রস ম্যাচিংয়ের প্রসেসটা সে এখন রানিং অবস্থায় আছে। ক্রস ম্যাচিং প্রক্রিয়াটা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক এই স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে গেছে। এখন এখানে আবার নিচে বলে দিছে, প্লিজ কন্ট্যাক্ট উইথ বিআরটিএ। আপনি চাইলে বিআরটিএ যোগাযোগ করতে পারেন, আপনার ইচ্ছা, বিআরটিএ যোগাযোগ করে কোনো লাভ নেই, কারণ এই স্ট্যাটাসটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আর এই স্ট্যাটাস থাকলে আপনার দুশ্চিন্ত হওয়ার কারণ নাই। বিআরটিএর দাবি হচ্ছে এই বায়ো ডি ড্রপ প্রসেস, এই স্ট্যাটাসটা পরিবর্তন হতে তাদের দাবি 72 ঘন্টা থেকে 15 দিন সময়ের মধ্যে এটা অটোমেটিক পরিবর্তন হবে। এটা তারা সফটওয়্যার থেকে অটোমেটিক এটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমার গত 2 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, বেশিরভাগ অ্যাপ্লিকেন্টের দেখি এই স্ট্যাটাসটা পরিবর্তন হইতে 2.5 থেকে 3 মাস সময় লাগে। অনাকাঙ্ক্ষিত কিছু ব্যক্তির 6-7 মাস 8 মাস লেগে যায়। কিন্তু এর মধ্যে একজন ব্যক্তি পাইছি, যেই ব্যক্তির গত লাস্ট ভিডিওটা করছিলাম, এস এম নাজিমুদ্দিন ভাই, তার হচ্ছে মাত্র 12 ঘন্টার মধ্যে এই স্ট্যাটাসটা পরিবর্তন হয়েছে। এখন আপনারা আবার প্রশ্ন করে বলতে ফেলতে পারেন, ভাই মাত্র 13ই জুন 2024 সালে এই স্ট্যাটাস প্রক্রিয়া চালু হয়েছে, আপনি কীভাবে 2 বছরের অভিজ্ঞতা বললেন? দেখেন, বিআরটিএ ডিএল চেকার অ্যাপে এই সেম স্ট্যাটাসটা গত লাস্ট 1.5 বছরে বায়োডি ড্রপ প্রসেস দেখায়, তো এখন এটাকে ফিঙ্গারপ্রিন্ট ক্রস ম্যাচিং দেখায়। আবার বিএসপিতে যেহেতু চালু হয়ে গেছে স্ট্যাটাস, এখানে সেই পূর্বেরটাই দেখাইতেছে, বায়োডি ড্রপ প্রসেস। আশা করি এই বিষয়টা নিয়ে আপনি একটি স্পষ্ট ধারণা পেয়েছেন, আর এই বিষয়টা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই। আরেকটি বিষয়, এই লাইসেন্সটা অলরেডি প্রিন্টিং স্টেশনে চলে গেছে, বিআরটিএ ডিএল চেকার অ্যাপে যাচাই করে এটাও জানতে পেরেছি আমি।